মেগা চ্যানেল সত্য ও শান্তির পথে। মাজারিসুল ইলমি হিয়া রাউযাতুম মিন রিয়াজিল জান্নাত, যেখানে দ্বীনের আলোচনা করা হয়, কোরআন হাদিসের আলোচনা করা হয়, সেটি কোনো সাধারণ জায়গা থাকে না, সেটি আল্লাহর বেহেস্তের টুকরায় পরিণত হয়ে যায়। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর হাবিবের মুখনিসৃত হাদিস মোতাবেক আমরা এখন কোথায় আছি কথা বলেন, আমরা এখন কোথায় আছি? বেহেস্তের টুকরায় আছি, বেহেস্তের টুকরায় আছি। সম্মানিত উপস্থিতি, যারা চা দোকানে বসে আছে, রাস্তায়, বাড়িতে দুনিয়াবি গল্পগুজবে মত্ত রয়েছে, তারা নিতান্তই পোড়া কপাল, দুর্ভাগা। কারণ যেখানে রমজানকে ইস্তিকবাল করার জন্য, রমজানকে স্বাগতম জানানোর জন্য, রমজানে কি আমল করতে হবে, ইমানদারের মুসলমানের কি দায়িত্ব কর্তব্য, সে সম্পর্কে আজকের মাহফিলে আমাদেরকে জানান দেয়া হবে। কোরআন এবং হাদিস থেকে আমাদেরকে সেই নসিহত করা হবে। এই নসিহত শুনে আমরা হয়তোবা আমাদের এই জানা বুঝা কাল কেয়ামতের মাঠে নাজাতের ওসিলা হয়ে যেতে পারে, কি বলেন, ঠিক না? সম্মানিত হাজেরিন, আজকে এমন মুহূর্তে মাহফিল অনুষ্ঠিত হয়েছে যেই মুহূর্তে মুসলমানের ইমান নিয়ে টানাটানি, মুসলমান মুসলমানের শত্রু, ইমানদার ইমানদারের শত্রু, একটি মুসলিম দেশ আরেকটি মুসলিম দেশের শত্রু, মুসলমানদের চলন বলন, কথাবার্তা, উঠা বসা, কাজ কারবার, পোশাক পরিচ্ছদ, খাওয়া দাওয়া, এগুলো কোনোটাই মুসলমানের পরিচয় বহন করে না, শুধু আমাদের নাম সর্বস্ব মুসলমান, কাজের কোনো মুসলমানিত্ব আমাদের মধ্যে নেই। কবি সম্রাট ডক্টর আল্লামা ইকবাল রাহিমাহুল্লাহ বলেন, ইউ তু সাইয়েদ বিহো মির্জা বিহো তুম সবিহি কুছ হো বাতাও তো মুসলমান ভি হো। কবি সম্রাট ডক্টর আল্লামা ইকবাল রাহিমাহুল্লাহ বলেন, তুমি হতে পারো সৈয়দ, তুমি হতে পারো মির্জা, তুমি হতে পারো আফগান, তুমি হতে পারো মিয়া ভুইয়া সৌদ্রি, কিন্তু শুধাই তুমি কি মুসলমান? আমাদের লেবাসে, আমাদের দাড়িতে, আসার অনুষ্ঠানে আমাদের মুসলমানের সুরত শিকল থাকলেও কাজে কারবারে মুসলমানিত্ব আমাদের নেই। সম্মানিত হাজেরিন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ইরশাদ করেছেন, আহাসিবান্নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। হাশরের মাঠে ঈমান এনেছি বললেই আমাকে আপনাকে ছেড়ে দেয়া হবে না কোনো পরীক্ষা ছাড়া। বড় হুঁশিয়ারি সংকেত, আল্লাহ রাব্বুল আলামিন কঠোর কথা বলেছেন, যদি হাশরের মাঠে গিয়ে আমি বলি আমি ইমানদার ছিলাম, আমার পিতা ইমানদার ছিল, দাদা ইমানদার ছিল, চোদ্দ পুরুষ আমরা ইমানদার মুসলমান ছিলাম, যদি কোনো আমল না থাকে, আমল সোয়ালেহ না থাকে, তাহলে তাকে এক কদম সামনের দিকে আগানোর জন্য সুযোগ দেয়া হবে না ইমানদারের পরীক্ষা ছাড়া। অতএব সম্মানিত হাজেরিন, আজকে রমজান একেবারেই সন্নিকটে, আমি সূরা বাকারার একটি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ইমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যাতে করে তোমরা তাকওয়া, খোদাভীতি, আত্মশুদ্ধি, ফরহেজগারি অর্জন করতে পারো। এখানে আয়াতের ভিতরে মাহে রমজানের যে গূঢ় রহস্য নিহিত রয়েছে, যে আয়াত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মাহে রমজানের রোজা ফরজ করেছেন, আয়াতের প্রথম একটি লফজ ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারের উপর রোজা ফরজ করেছেন। আমার আজকে আলোচ্য বিষয় হচ্ছে ঈমান নিয়ে। আমাদের ঈমান থাকলে তো ভাই আমরা রোজা রাখলে রোজা হবে, কেমন ঠিক না? যদি ঈমান না থাকে রোজা রাখলে কি রোজা হবে? কথা বলেন, ঈমান না থাকলে রোজা রাখলে কি রোজা হবে? কারণ আল্লাহ বলেছেন ঈমানদারের উপর রোজা ফরজ করেছেন, পূর্ববর্তীদের উপর রোজা ফরজ করা হয়েছিল যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। এখন আমরা আলোচনা করব যে আমাদের মধ্যে আসলে ঈমান কি পরিমাণ আছে, আমি পূর্ণাঙ্গ ঈমানদার কিনা। আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, মান সামা রমজানান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমান ও ইহতিসাবের সঙ্গে মাহে রমজানের রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তার অতীতের গুনাহগুলো মাফ করে দিবেন। বলেন আলহামদুলিল্লাহ। এখানে আল্লাহর হাবিব ঈমানের শর্ত এনেছেন, ঈমান এবং ইহতিসাবের সঙ্গে, ঈমান এবং আত্মসমালোচনার সঙ্গে যদি কেউ রোজা রাখে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার অতীতের গুনাহগুলো মাফ করে দিবেন। তাহলে সূরা বাকারার আয়াত, আল্লাহর হাবিবের এই মুখনিশ্চিত হাদিসের মর্ম হচ্ছে যে ঈমানদারের উপর রোজা ফরজ করা হয়েছে। আর ঈমান নিয়ে যদি আমরা রোজা রাখি তাহলে আল্লাহর এই ফরজ বিধান মাহে রমজানের রোজাগুলো আল্লাহর দরবারে কবুল হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমানের ব্যাপারে সচেতন হওয়ার, আমাদেরকে ঈমানের যে দায়িত্ব কর্তব্য এ সম্পর্কে আমাদেরকে আরও বেশি সচেতন হওয়ার তৌফিক দান করুন। সম্মানিত হাজেরিন, তা আমার আলোচ্য বিষয় হচ্ছে ঈমান। ঈমানদারের উপর রোজা ফরজ করা হয়েছে। এখন আমরা দাড়ি ফাল্লার মাফে, স্কেলের মাফে, নিপ্তির মাফে মেপে দেখব আমাদের মধ্যে ঈমান আছে কিনা। সম্মানিত উপস্থিতি, ঈমান শব্দের অর্থ হচ্ছে বিশ্বাস, ঈমান শব্দের অর্থ আনুগত্য করা, ঈমান শব্দের অর্থ স্বীকৃতি দেয়া, ঈমান শব্দের অর্থ নির্ভর করা, ঈমান শব্দের অর্থ আপনার অবনত হওয়া। ইমাম গাজ্জালী রহিমাহুল্লাহ বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনে যা নিয়ে এসেছেন, তিনি যা করেছেন, যা নিষেধ করেছেন, এগুলোর সমন্বয় হচ্ছে ঈমান। সহজ কথা হচ্ছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা নিয়ে এসেছেন তার কর্মজীবনই হচ্ছে আমাদের ঈমান। সূরা হাশরের সাত নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইমাম গাজ্জালির এই সংঘার সাপোর্ট রেফারেন্স কোরআনুল কারিমে পাওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুজুহু ওয়া মা নাহাকুম আনহু ফামতাহু। আমার রাসূল যা নিয়ে এসেছেন তোমরা তা গ্রহণ কর, আমার রাসূল যা নিষেধ করেছেন তোমরা তা বর্জন কর। তাহলে সূরা হাশরের সাত নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমার রাসূল যা নিয়ে এসেছেন
যা তার জীবনে করেছেন সেগুলো তোমরা গ্রহণ করো। আমার রাসূল জীবনে যা নিষেধ করেছেন, যেগুলো আল্লাহ রাসূল করেনি, যেগুলোর সংস্পর্শে আল্লাহ রাসূল যায়নি, যে সমস্ত ক্রিয়াকলাপ কার্যকলাপ আচার অনুষ্ঠান আল্লাহ রাসূল করেনি, সেগুলো তোমরা বর্জন করো। এটি হচ্ছে ঈমান। সহজ কথায়, আমরা কালিমা তাইয়িবা এবং কালিমা শাহাদাতে যেই কথাগুলো আমরা মুখে উচ্চারণ করি এবং সেটা অন্তরে বিশ্বাস করি, কার্যে পরিণত করার নামই হচ্ছে ঈমান। ঈমানের তিনটি স্তর রয়েছে। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালাত ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ঈমানু বিল্লাহ ওয়াল ইকরারু বিল লিসান ওয়া তাসদীকুম বিল কলব ওয়া আমালুম বিল আরকান। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুতে বর্ণিত হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ঈমান হচ্ছে মুখে স্বীকৃতি দেয়া, আল্লাহ রাব্বুল আলামিনের যেই আল্লাহর হুকুমকে মুখে স্বীকৃতি দেয়া, অন্তরে বিশ্বাস করা, সে অনুযায়ী আমল করার নামই হচ্ছে ঈমান। ঈমানের তিনটি স্তর। প্রথম হচ্ছে মুখে স্বীকৃতি দেয়া। তাহলে কালিমা তাইয়িবাতে আমরা কী বলেছি, কালিমা শাহাদাতে কী বলেছি, ঈমানে মুফাসসালে কী বলেছি, এগুলোর যে সার নির্যাস, এগুলো আমরা মুখে স্বীকৃতি দেয়া, অন্তরে বিশ্বাস করা, সে অনুযায়ী আমল করার নাম হচ্ছে ঈমান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে, আন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাফাতিহুল জান্নাহ শাহাদাতু আন লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুতে বর্ণিত হাদিস, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন যে জান্নাতের সাবি, জান্নাত হচ্ছে কালিমা শাহাদাত লা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আমাদের কোনো উপাস্য নেই, আল্লাহ ছাড়া আমাদের কোনো প্রতিপালক নেই, আল্লাহ ছাড়া আমাদের কোনো ইলাহ নেই। এই বাক্য উচ্চারণ করা, স্বীকৃতি দেওয়ার নাম হচ্ছে ঈমান। আর যে ব্যক্তি এই স্বীকৃতি দিবে তার জন্য জান্নাত, বলা আলহামদুলিল্লাহ। অতএব আমরা কালিমা তাইয়িবাতে, কালিমা শাহাদাতে যে স্বীকৃতি দিলাম, এই স্বীকৃতির মাধ্যমে আমাদের ঈমান পরিপূর্ণ হয়ে গেল। যে ব্যক্তি কালিমা শাহাদাত উচ্চারণ করল তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেল। এখন কালিমা তাইয়িবা কালিমা শাহাদাতে আমরা যে উচ্চারণ করলাম লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, আল্লাহ ছাড়া আমাদের কোনো মাবুদ নেই, এই স্বীকৃতি দিলাম, এই স্বীকৃতি দেওয়ার নাম হচ্ছে ঈমান। আর যে ব্যক্তি মুখে উচ্চারণ করল শাহাদাত আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মাফাতিহুল জান্নাহ, তার জন্য জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজিব করে দিবেন, বলা আলহামদুলিল্লাহ। এখন আমাদের পর্যালোচনার বিষয় হচ্ছে, মুখে স্বীকৃতি দিলাম যে আমরা কালিমা শাহাদাত কালিমা তাইয়িবা, এটা স্বীকৃতি দিলেই, এটা পড়লেই কি আমাদের জান্নাত অবধারিত হয়ে যাবে? এর মধ্যে আমাদের জীবনের আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা রব বলে স্বীকার করে নিলাম, আল্লাহ রাব্বুল আলামিনকে আমাদের আইনদাতা হিসেবে আমরা স্বীকার করে নিলাম, আল্লাহ রাব্বুল আলামিনকে আমাদের বিধানদাতা হিসেবে স্বীকার করে নিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হায়াতের মালিক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মৌতের মালিক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ক্ষমতার মালিক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ক্ষমতা নেয়ার মালিক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ইজ্জতের মালিক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছ থেকে ইজ্জত নেয়ার মালিক। এই সমস্ত সব কিছু কালিমা তাইয়িবার ভিতরে এসে যায়। قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. বলুন আমার নামাজ, আমার কোরবানি, আমার জন্ম,
আমার মৃত্যু সব কিছু আল্লাহর হাতে সুপর্দ করলাম। তাহলে আপনি যে কালিমা তাইয়েবা বললেন, কালিমা শাহাদাত পড়লেন, কালিমা তাইয়েবা শাহাদাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের উলুহিয়াত রুবুবিয়াত আল্লাহ রাব্বুল আলামিনের জাত সিফাত সকল সমস্ত আল্লাহ রাব্বুল হুকুম আহকাম এসে যায়। উদাহরণস্বরূপ একটি আপনাদেরকে একটি কথা বলি, মনে করেন আপনাদের এই এলাকায়